আমি তৃণমূল দল করি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে অপদস্থ করা হচ্ছে। শুক্রবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। বুধবার জাকির হোসেনের চাল ও তেল মিল এবং বাড়িতে আয়কর দপ্তরের হানায় 11 কোটি টাকা উদ্ধারে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। জাকির হোসেন বলে, জেলায় সব থেকে বেশি কর দিয়ে নিয়ম মেনে আমি ব্যবসা করি। আমি আয়কর দপ্তরের আধিকারিকদের সঙ্গে যথাযথ সহযোগিতা করেছি। আইন আইনের পথে যাবে, আমরা সুষ্ঠুভাবে সমাধান চাই। শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য আমার স্ত্রীর কলেজের জন্য টাকা রাখা ছিল। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। অবশ্যই আমি তৃণমূল করি, তাই আমাকে এটা হ্যাকার করা হচ্ছে। নালে হ্যাকার করার কি জায়গা আছে? যে একজন ট্যাক্স পেয়ার লোক, তার বাড়িতে এভাবে আসার কি দরকার আপনার বলুন? কারণ অধিকারীদের কোনো দোষ নেই, রাজনীতির দোষগুলো কেউ বলেছে, তাদের জন্য আমরা চাই তাদের সুবুদ্ধি হোক। এবং আমাদেরকে কিছু কিছু লোক কটাক্ষ করেছে, তারা আমার প্রোফাইলটা দেখুক, তাহলে তারা বুঝতে পারবে। আমার তো আমি নমিনেশন ফাইল করে তো পুরো আমার ই দিয়েছি সম্পত্তির হিসাব, তারা সেখানে দেখুক যে আমার কী ছিল। আমি প্রায় 64-65 কোটি টাকা দেখেছি। তো আমি সেই টাইমে দেখাতে পারি, আজ 3 বছর আগে, তো আজকে যদি আরও বেশি আছে, আমি যেহেতু এত ট্যাক্স দিই তো আরও বেশি আছে। তো আমি চাইব যে এই লেবারের টাকাগুলো অনুরোধ করবো যে তারা সরল করে ফেরত দেয়। লেবাররা ধানের পাটির যারা আছে তারা পেমেন্ট পাচ্ছে না, এবং লেবাররা পাবে না। কলেজের লোকেরা যে আমাদের কলেজ চলে তার টাকাগুলো রাখা ছিল সেগুলোও নিয়ে গেছে, তারা হয়তো মাইনা পাবে না। এটা একটা বিক্ষোভ হবে বা মানুষের প্রতিক্রিয়া খারাপ হবে। আমাদের চাকরিরা যারা অবশ্যই বুঝিয়ে আমাকে চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা শাহ।